নমস্কার, আপনারা দেখছেন নিউজ সুপার, প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া। আইনের রক্ষক রূপে যাদের আপনারা প্রতিনিয়ত দেখেন আর যাদেরকে আমরা বলে মনে করি ঈশ্বরের অন্যতম প্রতিনিধি, কারণ তারা আমাদের ন্যায় বিচার পাইয়ে দেন। আজ সেই সকল মানুষগুলোর এক অভিনব পরিবেশ, অন্য মেজাজে দেখতে পাচ্ছি এই ব্যারাকপুর বার আদালতে। অরিজিৎ সেনকে আমরা পেয়ে গিয়েছি, যিনি বার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রূপে রয়েছেন। আজকে এই রবীন্দ্র নজরুল জয়ন্তীতে কি বার্তা তিনি দিতে চাইছেন? দাদা, আজকে দেখতে পাচ্ছি ব্যারাকপুর বার আদালতে একটা অন্যরকম বারের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, রবীন্দ্র নজরুল জয়ন্তী, তাদের প্রতি সম্মাননা এবং সংবর্ধনা জ্ঞাপন, কি বার্তা থাকবে আপামর জনগণের জন্য? দেখুন, আমরা সারা বছরই তো আমরা নিজেদের প্রফেশনে বা নিজেদের পেশায় ব্যস্ত থাকি। অনেকে মানুষে বলে যে আমরা বলে আনন্দও করতে পারি না, তো সত্যি আমরা সেটাতে একটা দৃষ্টান্ত করতে চাই। আমরা ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের সেক্রেটারি, আমাদের প্রেসিডেন্ট, আমাদের বারের সবাই, আমাদের একটাই চিন্তাভাবনা যে আমরা সবার মানুষের সাথে মানুষের মতো মিশতে চাই। তো আমাদের যশ সাহেবও যারা আছে, সারা জীবন, সারা বছর তাদের কাজ, তো তার মধ্যেও তাদের কিছু রিক্রিয়েশনও দরকার, এবং আমাদের অ্যাডভোকেট বন্ধু ভাই বোনেদেরও রিক্রিয়েশন দরকার। তো সেই জন্যেই আমরা মাঝে মাঝে কিছু অনুষ্ঠানও করে থাকি রিক্রিয়েশনের জন্য, যেমন কিছু গেম প্লে গেমও আমরা করে থাকি, ক্রিকেট, ফুটবল, এইসবগুলো। তো তার মধ্যে এই অনুষ্ঠানটাও একটা, রবীন্দ্র নজরুল জয় সন্ধ্যা একটা করছে। তো কিছুই না, আলটিমেট মানুষের সাথে মেশা, একটু নিজেদের রিক্রিয়েশন করা, একটু মনটা চেঞ্জ করা, সাধারণ দৈনন্দিন কাজের থেকে একটু নিজেকে চেঞ্জ করা। অর্থাৎ বুঝতেই পারছেন, আমাদের ক্যামেরার উপরে যে সকল আপামর জনগণ রয়েছেন তাদের জন্য একটাই বার্তা, যাদের আপনারা কালো কোট এবং সাদা জামা পরিহিত পরে যাদের আপনারা দেখে একটু কোথাও একটা বিবেচনা বোধে একটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, আর দ্বিধাগ্রস্ত হবেন না, কেননা মন মানসিকতা তাদেরও সমাজের জন্যই কিছু করা, এমনটাই বার্তা দিলেন অরিজিৎ সেন। ব্যারাকপুর থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি দাঁড়িয়ে, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর, সব বার খবর। ধন্যবাদ।